ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ, চোখধাঁধানো গতির খেলা আর দারুণ অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এ সিরিজের সবগুলো ছবি বক্স অফিস মাত করেছে। দেখতে দেখতে ইতোমধ্যেই 9টি সিকোয়াল পার করে ফেলেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দশম কিস্তি নিয়েও চলছে জোর প্রস্তুতি। চোখ বন্ধ করে হাসছেন ভিন ডিজেল আর তার কাঁধে ভর দিয়ে হাসছেন অভিনেত্রী ব্রি লারসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা নিজেই। এক ফ্রেমে গতির দানব ও ক্যাপ্টেন মার্ভেলকে দেখে বিস্মিত সবাই। এভাবেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নতুন পর্বের ঘোষণা দিলেন ভিন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সিরিজটির নতুন রূপে দেখা যাবে মার্ভেলকে। তিনি আরো বলেন, আসন্ন পর্বে এমন কিছু দেখা যাবে যা কেউ কখনো প্রত্যাশা করেনি। তবে এই সিজনে সুপারহিরো অ্যাকোয়াম্যান জেসন মোমোয়ার যুক্ত হওয়ার কথা তো আগেই ঘোষণা করা হয়েছিল। ভিনের পোস্টের মাধ্যমে এবারে নিশ্চিত হওয়া গেল ক্যাপ্টেন মার্ভেল ব্রি লারসনের কথা। এছাড়াও এতে অভিনয় করবেন মিশেল রড্রিগেজ, শার্লিজ থেরন সহ আরো অনেকেই। তবে ছবিতে থাকছেন না সিরিজের জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসন। ডিজেলের সঙ্গে মতের মিল না হওয়ায় সিরিজ থেকে সরে গেছেন তিনি। তবে তাকে ফেরানোর জন্য বেশ চেষ্টা করেছিলেন ভিন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেছেন দ্য রক। দ্য ইকোনমিক টাইমস এর বরাতে জানা গেছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 পরিচালনা করবেন জাস্টিন লিন। আসছে 2023 সালেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।